রাজশাহী ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও তার স্ত্রী সহ তিনজন নিহত হয়েছেন সকালে রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য আজিমউদ্দিন ও তার স্ত্রী রুমা পুলিশ জানায় শ্বশুরবাড়ি পুঠিয়া থেকে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আজিম ফেরার পথে রাজশাহীগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী রুমাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে দিনাজপুরের চাম্পাতলিতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন